সাত বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে জয় আর মিরপুর বলে আত্মবিশ্বাসী টিম টাইগার, যদিও টিকে থাকতে মরিয়া ভারত। হোম অফ ক্রিকেটে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচ। অধিনায়ক নন তবু সাকিবই যেন নেতৃত্বে, নির্বাচকদের সাথে হাসি মুখের আলাপ কিংবা সতীর্থদের আগলে রাখা অফ ফিল্ডেও অলরাউন্ডার মিস্টার ৭৫। এই ছবির মতোই নির্ভর বাংলাদেশ দলও, ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এগিয়ে স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে। সাত বছর পর ঘরের মাঠে ভারতকে সিরিজ হারানোর সুযোগ হাতছাড়া করতে চায় না টিম টাইগার্স। সম্ভাবনা, চ্যালেঞ্জ, দুশ্চিন্তা সব দিকে মনোযোগ রাসেল ডোমিঙ্গোর। আমরা চাই সিরিজ নিশ্চিত করে রাখতে, তবে সহজ হবে না। ভারত খুব ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য রাখে। দ্বিতীয় ম্যাচেও লড়াই হবে, কারণ ওয়ানডেতে বাংলাদেশ ভালো। বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরে ইনডোরে ঘাম ঝরিয়েছেন ব্যাটাররা, বোলাররা মাঠে। এদিন বল করলেও দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত তাসকিন আহমেদ। নাজমুল শান্ত, ইয়াসির রাব্বিদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না ডোমিঙ্গো। ওরা দুজন যে ধরনের ক্রিকেটার, তাতে দলের প্রয়োজনে যে কোনো সময় চলে উঠতে পারে। তাসকিন ভালো রিকভার করেছে, কয়েক ওভার বল করেছে, তবে এখনই বলা যাচ্ছে না দ্বিতীয় ম্যাচে সে খেলবে কিনা। সিরিজে টিকে থাকার মিশনে প্রস্তুতি পর্বের পুরোটাই নেট সেশন ভারতের। অবশ্য ছিলেন না বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মাদের উজ্জীবিত করার চেষ্টায় ব্যস্ত ছিলেন আইকনিক সাপোর্টার সুধীর শঙ্কর রামবাবুরা। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার এবং তার যে অভিজ্ঞতা, সেটা ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের শুরুটা বাজে ছিল, কিন্তু টিম ইন্ডিয়া জানে কি করে ঘুরে দাঁড়াতে হয়। দুদলের অনুশীলনের ফাঁকে আড্ডার সুযোগটা হাতছাড়া করেননি নুরুল হাসান, রোহিত শর্মা, নাফিস ইকবাল। গুরুত্বপূর্ণ ম্যাচের উইকেট নিয়ে ব্যস্ততা ছিল কিউরেটর গামিনী ডি সিলভার। ফয়জুল ইসলাম, চ্যানেল ২৪, ঢাকা। শেষ করব মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস ২৪, খেলার সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।